আসসালামু আলাইকুম লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা সালাতের নৈতিকতার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব বিগত কয়েকটি ক্লাস নিয়ে আমি ধারাবাহিকভাবে সালাত এবং সালাতের নৈতিকতা এবং বিভিন্ন যে সালাতের ফরজ ওয়াজিব এবং সুনত আছে তা নিয়ে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা সালাতের নৈতিক শিক্ষার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব আমরা প্রতিটি ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠ্যপুস্তকের যে বিষয়গুলো রয়েছে তা খুব সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে তোমাদের নিকট তুলে ধরার চেষ্টা করি আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখছো এবং সেই অনুযায়ী ভাষা পড়ার চেষ্টা করছো যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে আমাদের ক্লাসগুলো সহপাঠীদের সাথে শেয়ার করবে কারণ যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং আমরা সহজে আমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারছি না এবং ম্যাক্সিমাম টাইম যে আমরা মূলত যে মেন মেন টপিকস বা মেন সাবজেক্টগুলো থাকে যে সকল সাবজেক্টে মূলত আমাদের বেশি সমস্যা থাকে ওইসব সাবজেক্টের ক্ষেত্রে আমরা শিক্ষকদের সহযোগিতা নিই কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষকদের সহযোগিতা নিতে পারি না তাই আমাদের প্রচেষ্টা হলো এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা যাতে তোমাদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পারো এবং আমাদের ক্লাসের মাধ্যমে তোমরা যাতে পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারো যদি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই যাতে অন্যরাও সে উপকার পায় অথবা অন্যরাও যাতে তাদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারে এই জন্য অবশ্যই সকলের নিকট শেয়ার করবে এবং তোমরা যদি আজ আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তবে ভিডিওগুলো প্রথম দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কারণ আমাদের প্লে যদি তোমরা একটু লক্ষ্য করো আমাদের প্লেলিস্টে আমরা প্রতিটি ক্লাসের ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত প্রতিটি ক্লাসের প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা প্লে লিস্ট আছে এবং সেই অনুযায়ী আমাদের শিক্ষকগণ দ্বারা আমরা ক্লাসগুলো রেডি করে থাকি তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অথবা কোনো কিছু আরও বিস্তারিতভাবে জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে আমরা তা সেই অনুযায়ী আমরা তোমাদের কমেন্ট অনুযায়ী আমাদের ক্লাসগুলো রেডি করার চেষ্টা করব আমরা যদি সালাতের নৈতিক শিক্ষার মূল অংশে আসি এখানে দেওয়া আছে নামাজ আদায় নামাজ আদায় করতে হলে দৈনিক পাঁচবার অজু করতে হয় যা শরীরের গুরুত্বপূর্ণ কতিপয় অঙ্গকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে এটা নাক মুখ চোখ দাঁত পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখার অতুলনীয় কৌশলও বটে যদি মুসল্লির শরীর জামা কাপড় ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে অন্য মুসল্লির কষ্ট হয় না বরং সুন্দর ও সুস্থ মন দিয়ে একে অপরের সাথে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতার এই শিক্ষা নামাজ থেকেই পাওয়া যায় অর্থাৎ আমরা যদি নামাজ আদায় করি এবং নামাজ আদায় করার ক্ষেত্রে পাচক তো নামাজে কিন্তু পাঁচবার অজু করা মুস্তাহাব এবং আমরা যদি নিয়মিত এই মুস্তাহাবটি পালন করি তাহলে আমাদের যে বিশেষ অঙ্গগুলো রয়েছে যা সচরাচর আমরা ব্যবহার করি পবিত্রতা অর্জন করার কিন্তু দুটি উপায় আছে দুটি না তিনটি উপায় আছে অজু গোসল এবং তায়াম্মু আমরা যদি অজু এবং গোসলের একটু পার্থক্যটা চিন্তা করি গোসল করলে কিন্তু আমরা আমাদের সমস্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ পানি দিয়ে ধুত করি কিন্তু আমরা কিন্তু আমাদের বাহ্যিকভাবে আমাদের সকল অঙ্গগুলো তেমন একটা ব্যবহার করি না আমাদের শরীরের মধ্যে আমরা আমাদের মাথা হাত পা চোখ নাক কান এবং মুখ সচরাচর ব্যবহার করে থাকি এবং যখন আমরা অজু করি তখন যেই অঙ্গগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ওই অঙ্গগুলো কিন্তু আমরা উত্তম রূপে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখি অর্থাৎ দিনে একবার যদি আমরা গোসল করি এবং পাঁচ অক্ত পাঁচবার নামাজে যদি আমরা উঁজু করি তাহলে আমাদের শরীর এমনভাবে পরিষ্কার থাকে যে আমাদের শরীরে কোনো ময়লা থাকে না এবং আমাদের জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নামাজের নৈতিক শিক্ষাগুলোর মধ্যে এটিও একটি শিক্ষা যে আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আমাদের প্রত্যেক একটি অঙ্গ পবিত্র রাখতে হবে নামাজ পড়ার মাধ্যমে পাচক্ত নামাজের মাধ্যমে আমাদের জীবন অনেক নৈতিকতা অবলম্বন আসে বা অবলম্বন করতে পারি সেই সকল নৈতিকতার মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা একটি অংশ এবং এই বিষয়ে যদি আমি তোমাদের একটি সুন্দর ঘটনা বর্ণনা করি আশা করি তোমাদের ভালো লাগবে এটি ধর্মীয় একটি কিতাবে এসেছে আমি শিখেছিলাম আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি একজন একটি রাজ্যে রাজ্যের পাশে একটি চোর ছিল তার তার উদ্দেশ্য ছিল সে প্রতিনিয়ত ভালো ভালো জায়গায় চুরি করবে এবং চুরি চুরি করার পরে ওই চুরির জিনিস দিয়ে তা সে জীবন অতিবাহিত করবে তো চুরি করতে করতে সে একদিন ভাবলো এই ছোটোখাটো চুরি করে আর হবে না আমি একটা কাজ করি বড় এমন কোনো জায়গায় চুরি করি যেদিকে চুরি করলে এমন অর্থ সম্পদ আমি আত্মসাত করতে পারবো যার মাধ্যমে আমি সারা জীবন বসে বসে খেতে পারবো তো সে একটি রাজ্যে গেল এবং সেই রাজ্যের চিন্তা করলো যে রাজ্যের যে রাজ্যের ভাণ্ডার আছে অর্থাৎ যেখানে রাজ্যের সমস্ত সম্পদ রাখা সেদিক থেকে সে চুরি করবে এবং চুরি করার জন্য বিভিন্নভাবে সে তার প্ল্যানিং করা শুরু করলো কৌশল বানানো শুরু করলো তো হঠাৎ একদিন সে যখন রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখল যে রাজা তার সেনাপতির সাথে আলোচনা করছে সেই দেশের রাজার একটিমাত্র কন্যা ছিল এবং সে চাচ্ছিল তার কন্যাকে একজন পরহেজগার মানুষের সাথে বিয়ে দিতে অর্থাৎ একজন আল্লাহ ভীরু মানুষের সাথে তার কন্যাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা করছিল এবং এই বিষয়ে তার সেনাপতিকে বলেছিল যে তুমি আমার রাজ্যে খোঁজ লাগাও এবং একটি একজন পরহেজগার বান্দা যে আল্লাহকে সবসময় ভয় করে এবং পাচক্য নামাজ আদায় করে এরকম মানুষকে খুঁজে নিয়ে আসো আমি আমার মেয়ের সাথে তার বিবাহ দিব তো এই বিষয়টি দেখে সে চিন্তা করলো যে যদি আমি চুরি করা বাদ দিয়ে পরহেজগার সেজে যাই এবং ওয়াক্ত নামাজের অভিনয় করতে থাকি সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ক্রমে আমার সাথে রাজকুমারীর বিয়ে হয়ে যায় তাহলে তো আর আমার চুরি করার প্রয়োজন নেই আমার পুরো রাজ্যটাই আমার হবে এই কথা চিন্তা করে সে পাচক্ত নামাজ পড়তে শুরু করলো এবং মসজিদে সবসময় মসজিদে অবস্থান করা শুরু করলো এবং মসজিদের প্রায় প্রথম কাতারে নামাজ পড়া শুরু করলো এবং সেনাপতিও প্রতিনিয়তই মসজিদে যাচ্ছে আসছে এবং লক্ষ্য করছে যে এই লোকটি প্রতিনিয়ত ওয়াক্ত নামাজ প্রথম কাতারে দাঁড়িয়ে পড়ে এবং সে অনুযায়ী আমল করে তো চোরের উদ্দেশ্য ছিল যে সে পরহেজগার সাজবে এবং সেনাপতির সামনে সে খুব নেকবান্ধা হিসেবে প্রতিমান হবে আর সেনাপতির উদ্দেশ্য ছিল যে সমস্ত মুসল্লির মধ্যে সবচেয়ে পরহেজগার বান্দা খুঁজে রাজার কাছে হাজির করবে তো এমন করে কাটতে কাটতে চল্লিশ দিন চলে গেল এবং চল্লিশ দিন পরে সে সেনাপতি স্থির করলো যে এই লোকই সবচেয়ে বেশি পরহেশগার এবং এই লোকের নিকটই রাজকুমারীর আমরা বিবাহ দিব তো সে যখন রাজাকে জানালো যে রাজা আমি এমন এক লোক পেয়েছি সে সে চল্লিশ দিন ধরে আমি লক্ষ্য করি সে প্রথম কাতারে নামাজ পড়ে এবং খুবই পরেশগার এবং পাঁচক্য নামাজ আমলে রাজগারে লিপ্ত থাকে তখন রাজা বলল শীঘ্রই তাকে আমার কাছে নিয়ে এসো তো যখন সেনাপতি তাকে ডাকতে গেলেন সেনাপতি তাকে বললেন যে রাজা তোমাকে ডেকেছে তখন সে জিজ্ঞেস করলে ওই চোট জিজ্ঞেস করলো যে রাজা আমাকে কেন ডাকছে তখন সে বলল যে রাজা চায় তোমার সাথে তার রাজকুমারের বিয়ে হোক তখন ওই চোর তাতে অস্বীকার করলো বললো না আমি রাজকুমারীকে বিয়ে করব না তখন সেনাপতি খুবই অবাক হলো খুবই বিস্মিত হলো যে যেই রাজ্য রাজ্য পাওয়ার জন্য অর্থ সম্পদ পাওয়ার জন্য মানুষ এত অন্যায় অত্যাচার করে অথবা এত গুণায়ের পথ বেছে নেয় সেই সব কিছু যখন একটা মানুষের কাছে নিজে চলে আসছে সেক্ষেত্রে কেন সে অস্বীকার করছে সে তাকে প্রশ্ন করলো সেনাপতি চোরকে প্রশ্ন করলো যে এই রাজ্য পাওয়ার জন্য এবং রাজকুমারীকে পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে আর রাজকুমার রাজা স্বয়ং তোমাকে রাজকুমারীর সাথে বিবাহ দিতে চাচ্ছে তুমি কেন তাকে অস্বীকার করছো কেন এত বড়ো রাজ্যকে তুমি অস্বীকার করছো তখন সে বলছে যে আমি তুমি যেমন মনে করছো যে আমি খুব পরেশগার একজন বান্দা আসলে কিন্তু আমি পরেশগার বান্দা নই আমি তুমি রাজা যেদিন তোমাকে একজন পরেশগার বান্দা খোঁজার জন্য নির্দেশ দিয়েছে আমি কিন্তু সেই কথাটি শুনেছি এবং আমি এসেছিলাম তোমাদের রাজ্যে চুরি করার জন্য রাজ রাজ থেকে চুরি করার জন্য কিন্তু যখন দেখলাম যে আমি পরেশঘাঁ সাজলে খুব সহজে সমস্ত রাজ্য আমি নিতে পারি তখন আমিও পরেশঘাঁরের অভিনয় করা শুরু করলাম কিন্তু আল্লাহ আল্লাহতালা যে এর মাধ্যমে আমাকে হেদায়ত দিবে আমি এটা এই বিষয়টি জানতাম না তখন সেনাপতি খুব অবাক হলো এবং জিজ্ঞেস করলো তুমি কি কেমন হেদায়ত পেয়েছো তখন বললো যে আমি আল্লাহর ইবাদত করতে করতে প্রথম কাতারে নামাজ পড়তে পড়তে এমন এক রাজ্যের সন্ধান পেয়েছি যে রাজ্য তোমার রাজ্য থেকে খুবই বড় এবং তোমার রাজ্য ওই রাজ্যের তুলনায় খুবই নগণ্য তখন সেনাপতি তাকে প্রশ্ন করলো যে কেমন রাজ্য তুমি সন্ধান পেয়েছি মসজিদে বসে আবার মানুষ কেমন রাজ্যের সন্ধান পায় তখন সে বললো আমি রাত্রের দিবারাত্রির এবং গভীর রাত্রের রাজত্ব পেয়েছি অর্থাৎ গভীর রাত্রে যখন সে আল্লাহ তালার ইবাদত করেছে এবং তার যদি সালাত আদায় করেছে তখন আল্লাহ তালা তার মনে এমন প্রশান্তি দিয়েছে এবং তার রিজিক এমনভাবে বৃদ্ধি করে দিয়েছে এবং তাকে এমন ভালো রেখে যে এর বদলে যে সমস্ত রাজ্য যে তার কাছে তুচ্ছ মনে হচ্ছে অতুলনী তুলনাহীন মনে হচ্ছে একজন চোরের কাছে যে দুনিয়ার পিছনে নানা অপকর্ম করে বেড়ায় তার কাছে দুনিয়া তুচ্ছ মনে হচ্ছে শুধুমাত্র পাচক নামাজ তা জামাতের সাথে আদায় করার মাধ্যমে এর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি যে নামাজ আদায় করলে পাচক তো নামাজ আদায় করলে আমাদের মধ্যে কি পরিমাণ নৈতিকতা আসে এবং আমরা কিন্তু কোরআনের আয়তের মাধ্যমে জেনেছিলাম যে নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখে অর্থাৎ যখন আমরা খারাপ কাজ থেকে দূরে থাকব, তখনই ভালো গুণাবলী আমাদের মধ্যে আসতে শুরু করবে আমাদের মন হল একটি খালি পাত্রের মতো যখন আমরা এই মনের ভিতরে বা এই হৃদয়ের ভিতরে ভালো কিছু প্রবেশ করাবো তখন আর খারাপ কিছু আস্তে আস্তে চলে যেতে থাকবে ঠিক একইভাবে যখন আমরা খারজ খারাপ কিছু প্রবেশ করাবো অনৈতিক গুণাবলীগুলো আনতে থাকবো তখন নৈতিক গুণাবলীও কিন্তু ধীরে ধীরে আমাদের থেকে চলে যেতে থাকবে ঠিক একইভাবে এই চোর যেমন তারা তার জীবনের মধ্যে একটি নৈতিক গুণ আনে পাচক নামাজ আদা করা শুরু করে তখনই তার মধ্যে যে খারাপ গুণগুলো অনৈতিক গুণগুলো চলে যেতে থাকে এবং চোর থেকে সে আল্লাহ তালার পছন্দনীয় বান্দা হিসেবে প্রতীয়মান হয় আশা করি তোমাদের ঘটনাটি ভালো লেগেছে তোমরা ঘটনাটি শুনে তোমরা আনন্দিত হয়েছে যে পাচ্যক্ত নামাজ পড়লে এত মজার কিছু আমরা পাবো পরবর্তীতে যদি দেখি পাচক তো নামাজের কিন্তু আরেকটি নৈতিক গুণ আমরা অবলম্বন করতে পারি তা হলো সময় নিয়মানুবর্তিতা অর্থাৎ যখন একজন মানুষ সময় মতো কুসুকুজু সহিত আজান দেওয়ার সাথে সাথে পাচক্য নামাজ আদায় করে তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলা আসতে থাকে তাদের মধ্যে সময় নিয়মানুবর্তিতা আসতে থাকে এ বিষয়ে যদি আমরা দেখি নামাজ নিয়মানুবর্তিতা ও সময় নিশ্চয় শিক্ষা দেয় একজন মুমিন ব্যক্তিকে দৈনিক পাঁচবার নির্ধারিত সময় নামাজ আদায় করতে হয় এতে সে সময়ের প্রতি সচেতন হয় একটি নির্দিষ্ট সময়ে জামাতে নামাজ অনুষ্ঠিত হয় কোনো ব্যক্তি সময় মতো জামাতে নামাজ আদায় করতে না পারলে সে জামাতের সব হতে হবে কিছু সময় পরই নামাজ আদায় করতে হয় বলে সময়কে শিথিল করা যায় না এবং বরং সবসময় নামাজের আহ্বানে দেওয়ার জন্য মুমিন ব্যক্তিকে প্রস্তুত থাকতে হয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যার অর্থ নিশ্চয়ই নির্ধারিত সময় করা মুমিনদের জন্য আবশ্যক কর্তব্য সুরা আননিসা আয়াত একশো তিন অর্থাৎ যখন নামাজের সময়। হয় আমরা কিন্তু চাইলেই ওয়াক্তকে পিছাতে পারি না আল্লাহতাল নির্দেশ স্পষ্টভাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই কিন্তু মোমিন বান্দাদের নামাজ আদায় করতে হবে অর্থাৎ যখন আমরা নিয়মিত পাঁচক্য নামাজ আল্লাহ তালার ঘর থেকে যখনই নি সান্নিধ্যে দাঁড়ানোর ডাক আসবে সাথে সাথে যখন ওই ডাকে আমরা সারা দিব এবং সালাদ আদায় করতে যাব তখন আমাদের জীবনের মধ্যে নিয়মানুবর্তিত আসবে সময়ানুবর্তিত আসে এবে এবং আমরা আমাদের প্রতিটি কাজ কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী করার আমাদের মধ্যে একটি স্পৃহা আসবে যারা ব্যবসা বাণিজ্য করে এবং যারা চাকরি বাকরি করে তাদের জন্য কিন্তু পাংচুয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই পাংচুয়ালিটি কিন্তু নামাজের মাধ্যমে আমরা শিখতে পারি এবং এই নামাজ আদায় করার সাথে সাথে ধীরে ধীরে আমাদের মধ্যে খারাপ গুণগুলো চলে যাবে এবং আমাদের মধ্যে ভালো গুণগুলো আসতে শুরু করবে এবং আমাদের মধ্যে জোর মিল মহব্বত তৈরি হবে এবং ভ্রাতৃত্ব সৃষ্টি হবে কারণ নামাজের মধ্যে ধনী গরিব সকলে কিন্তু একসাথে কাতারবদ্ধ হয়ে কাদের সাথে কাজ মিলিয়ে আমরা নামাজ আদায় করি এর মাধ্যমে কিন্তু আমরা সাম্যবাদী অথবা যে বৈষম্য রয়েছে তা কিন্তু ভুলে যাই এবং সকলে একসাথে আল্লাহতালার ইবাদত করতে পারি কারণ আল্লাহ আল্লাহতাল্লাহার দরবারে কেউ বড় না কেউ ছোট না সকলেই সমান কারণ কোন ধনী মানুষ আল্লাহতাল সম্পদের সমতুল্য নিয়ে আসতে পারবে না অথবা আল্লাহ আল্লাহতালার যে ভান্ডার আছে তার সমতুল্য কিন্তু কেউ কিছুই পাবে না অর্থাৎ আল্লাহতালার যে অফুরন্ত অশেষ ভান্ডার আছে তার সামনে বড় বড় ধনী এবং যে ধনী ব্যক্তিজন আছে তারা খুবই তুচ্ছ এবং নগণ্য সেক্ষেত্রে আল্লাহতালার নিকট ধনী এবং গরিব সকলেই সমান আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং সেই অনুযায়ী তোমাদের নামাজ আদায় করলে কিভাবে আমাদের মধ্যে ভালো গুণ আসে এবং সময় নিয়ম নিয়মানুবর্তীটা কীভাবে আমরা অর্জন করতে পারি সে বিষয়ে তোমাদের স্পষ্ট ধারণা হয়েছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে সহপাঠীদের সাথে শেয়ার করবে কারণ তোমরা যেমন নামাজের গুণাবলীর সম্পর্কে এবং নামাজের নৈতিক গুণ সম্পর্কে জানছো ঠিক একইভাবে তাদেরও কিন্তু জানা খুব জরুরি তোমাদের একটি শেয়ারের মাধ্যমে তারা যদি একটি নেকামল উদ্বুদ্ধ হয় তাহলে কিন্তু এর এক অংশ সব তোমরাও পাবা তো আশা করি ভিডিওটি তোমরা শেয়ার করবা এবং তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবা আমরা কিন্তু সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো রেডি করার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাস যাতে দ্রুত তোমরা পেয়ে যাও এই জন্য নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আগামী ক্লাসে হাজির হবো আবার অন্য একটি বিষয় নিয়ে